বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের বেসিক মাইক্রো ইকোনমিক্সের যোগান চ্যাপ্টারের বিষয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে যোগানের সংজ্ঞা, যোগান ও মজুদের মধ্যে পার্থক্য, যোগান বিধি, যোগান অপেক্ষক, যোগান সমীকরণ, যোগান সূচি, যোগান রেখা, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়, যোগান বিধি ব্যাখ্যা ও ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অবগত আছো বিগত ক্লাসে আমি চাহিদা চ্যাপ্টারের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো ছিল চাহিদার প্রেক্ষিতে। আজকে আমি আলোচনা করব যোগানের প্রেক্ষিতে। সাধারণত প্রথমে আমরা যোগানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সাধারণত বিক্রয়যোগ্য কোনো দ্রব্যের পরিমাণকে যোগান বলে, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের যোগান বলে। তাহলে আমরা দেখছি যে যোগানের সাথে দামের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ যোগান দামের উপর নির্ভরশীল। দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়বে, দাম যদি কমে তাহলে যোগান কমবে, অর্থাৎ দাম ও যোগানের মধ্যকার সামগ্রিক সম্পর্ক রয়েছে। এখন আমরা দেখব যোগান ও মজুদের মধ্যে পার্থক্য। আমরা বলছি বিক্রয়যোগ্য পরিমাণ, কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণ, অর্থাৎ একজন বিক্রেতা কোনো একটি পণ্য নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে বলছি আমরা যোগান। তাহলে মজুদ কি? মজুদ হলো কোনো একটি পণ্যের মোট পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ বর্তমান রয়েছে বাজারে তাকে বলছি আমরা মজুদ। আর যোগান হলো মজুদেরই একটি অংশ বিশেষ যা বিক্রেতা বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক। যোগান হলো একটি যোগান হলো একটি ক্ষুদ্রতর ধারণা এবং মজুদ হলো একটি বৃহত্তর ধারণা, অর্থাৎ মজুদের একটি নির্দিষ্ট অংশ যা বিক্রেতা নির্দিষ্ট দামে বিক্রয় করতে রাজি থাকে বা ইচ্ছা পোষণ করে তাকেই বলছি আমরা যোগান। আর মজুদ হলো ব্যাপক ধারণা, অর্থাৎ মোট উৎপাদিত দ্রব্যের পরিমাণ যা বাজারে বর্তমান থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একজন উৎপাদক মোট 100 টন দ্রব্য উৎপাদন করলো। এখন এই 100 টন দ্রব্যের প্রতি টন 1000 টাকা দরে সে 30 টন বিক্রি করতে প্রস্তুত। তাহলে এই যোগানের পরিমাণ হলো 30 টন এবং বাকি যে 70 টন রয়ে গেল সেটা হলো মজুদ। অর্থাৎ 100 টনের মধ্যে আমরা বিষয়টাকে দেখাতে পারি, এই যদি 100 টন হয় আমার টোটাল উৎপাদন, তাহলে 30 টন হবে আমার যোগান, আর বাকি যে থাকবে 70 টন, এই 70 টন হবে আমার মজুদ। তাহলে 100 ভিতরে 30 টন হলো আমার যোগানের পরিমাণ এবং 70 টন এই যে বাকি যে 70 টন রয়ে গেল যা সে বিক্রি করতে প্রস্তুত নয় সেটা হলো মজুদ। তাহলে যোগান এবং মজুদের মধ্যকার যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসি যোগান বিধি, যে বিধির মাধ্যমে আমরা এটুকু বলছি যে যোগানের সাথে দামের
সম্পর্ক রয়েছে, অর্থাৎ যোগান দামের উপর নির্ভরশীল। তাহলে যে বিধির মাধ্যমে যোগান এবং দামের মধ্যকার এই সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলছি আমি যোগান বিধি। বিষয়টিকে অধ্যাপক মার্শাল এভাবে ব্যাখ্যা করেছেন, অন্যান্য অবস্থা স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে তার যোগানের পরিমাণ বাড়বে, যদি দাম কমে তাহলে যোগানের পরিমাণ কমে যাবে। এই দাম ও যোগানের মধ্যকার এই যে সমমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই যোগান বিধি বলে। তাহলে যোগান বিধি কি? দাম এবং যোগানের মধ্যকার সমমুখী সম্পর্ককে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো আমার যোগান বিধি। এবার আসি আমরা যোগান অপেক্ষক। যোগান অপেক্ষক যে ঠিক যোগান বিধির যোগান বিধিকে আমরা যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ দাম ও যোগানের পরিমাণের মধ্যকার সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলি যোগান অপেক্ষক। যেমন যোগান অপেক্ষককে আমরা এভাবে প্রকাশ করতে পারি, কিউ এস ইকুয়াল টু ফাংশন অফ টি, অর্থাৎ কিউ এখানে কিউ এস হল যোগানের পরিমাণ, পি হল ওই দ্রব্যের দাম, এফ হল ফাংশন বা অপেক্ষক। আমরা একে যদি অন্তর্করণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি কিউ এস বাই ডিপি ইকুয়াল টু এফ এফ টাইম পি ইজ গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ একে অন্তর্করণ করলে আমরা কী পাবো? আমরা একটা পজিটিভ মান পাবো। কেন পজিটিভ মান? যেহেতু যোগান এবং দামের মধ্যকার সম্পর্ক সমমুখী, এই জন্য এই মানটা হলো ধনাত্মক। এই ধনাত্মকের কারণে দাম এবং যোগানের মধ্যকার সমমুখী সম্পর্ক প্রকাশ করে। এবার আসি আমরা যোগান সমীকরণ। যে সমীকরণের একই কথা আমরা বলবো, যে সমীকরণের মাধ্যমে দাম এবং যোগানের মধ্যকার সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলে যোগান সমীকরণ। যোগান সমীকরণকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, কিউ এস ইকুয়াল টু সি প্লাস ডিপি, এখানে কিউ এস হলো যোগানের পরিমাণ, সি হল পরিমিতি, ডি হল ঢাল এবং তার মান ধনাত্মক, এবং পি হল দাম। একে আমরা যদি অন্তর্করণ করি তাহলে আমরা পাই ডি কিউ এস বাই ডিপি ইকুয়াল টু সি হয়ে যাবে জিরো, পি এর সাপেক্ষে যেহেতু আমরা অন্তর্করণ করলাম এর মান হবে ওয়ান, তাহলে ইকুয়াল টু ডি। ডি হলো বলছি আমরা ঢাল, এই ঢাল হলো যেহেতু এটা পজিটিভ মান ধারণ করছে কাজে এটা গ্রেটার দ্যান জিরো, ধনাত্মক ঢাল নির্দেশক। অর্থাৎ দাম এবং যোগানের মধ্যকার যে সমমুখী সম্পর্ক সেটাই আমার এই যোগান সমীকরণ নির্দেশ করে। গেল যোগান সমীকরণ। এবার আসি আমরা যোগান সূচি। যোগান সূচি কি? আমরা ইতিপূর্বে তোমাদের চাহিদা সূচি নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক একই রকমের আমরা বলব যোগান সূচি হচ্ছে এমন একটি তালিকা যে তালিকার মাধ্যমে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন পরিমাণ নির্দেশ করে সেই তালিকাকে বলে যোগান সূচি। আমরা তোমরা গড়ের দিকে খেয়াল করো, যোগান সূচি আমি এখানে নির্দেশ করলাম, প্রথম ঘরে দাম পি, যোগান এস সম্পর্ক নির্দেশক বিন্দু, দাম যখন দশ টাকা তখন কোনো বিক্রেতা একটি পণ্যের ছয় একক বিক্রি করতে প্রস্তুত, এই দশ টাকা ছয় একক দ্রব্যের নির্দেশক বিন্দু হলো এ, দাম বৃদ্ধি পেয়ে বারো এবং পনেরো টাকা হওয়ায় তার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে আট এবং এগারো একক হয়েছে, যা বি এবং সি বিন্দু দিয়ে নির্দেশ করা হলো। তাহলে আমরা সূচিতে দেখি দাম বাড়ার সাথে সাথে যোগান বৃদ্ধি পাচ্ছে এবং দাম হ্রাস পাওয়ার সাথে সাথে যোগান হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যোগান সূচি আর কিছুই না, সেটা হলো যোগান বিধি গাণিতিক প্রকাশ। যোগান বিধিকে যখন আমরা গাণিতিকভাবে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করব তখনই তাকে বলা হয় যোগান সূচি। এবার আসি আমরা যোগান রেখা। যোগান রেখা যে রেখার মাধ্যমে দাম এবং যোগানের মধ্যকার সরাসরি সম্পর্ক
নির্দেশ করা হয় সেই রেখাকে বলে হে যোগান রেখা। অর্থাৎ যোগান রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যার প্রতিটি বিন্দুতে ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন যোগানের পরিমাণ নির্দেশ করে এবং সেটা হলো সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি। যেমন আমার যোগান সূচিতে যে বিষয়গুলো নির্দেশ করলাম সেই সূচি সংখ্যাগুলো যদি আমি একটি রেখাচিত্রে রূপ দেই তাহলে আমি একটি রেখা পাবো এস 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 ওয়ান এস ওয়ান রেখা। এই এস ওয়ান রেখাই হলো আমার যোগান রেখা যা আমরা দেখি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে আমরা আমাদের তোমাদের যদি পরীক্ষায় আসে একটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করো তাহলে কীভাবে তোমরা উপস্থাপন করবা সে বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ 6 একক। সম্পর্ক নির্দেশক বিন্দু এ, দাম বৃদ্ধি পেয়ে 12 টাকা হওয়ায় যোগান বৃদ্ধি পেয়ে 8 একক হয়েছে, 12 টাকায় 8 একক। সম্পর্ক নির্দেশক বিন্দু বি, চিত্রে দাম যখন বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো তখন যোগান বৃদ্ধি পেয়ে 11 একক হলো। সম্পর্ক নির্দেশক বিন্দু সি। এখন আমরা কি করব, এ বি এবং সি বিন্দু তিনটি যদি যোগ করি তাহলে আমরা এস ওয়ান এস ওয়ান একটি রেখা পাব। রেখাটি আমরা দেখি এর ধরন হল বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এই রেখা কি নির্দেশ করে, যোগান এবং দামের মধ্যকার সমমুখী সম্পর্কের কারণে রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এভাবে আমরা একটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। তাহলে এইভাবে আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারব। এখন আমি দেখবো যে এই যে রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, এটা ডান দিকে নিম্নগামী না হয়ে কেন এটা ঊর্ধ্বগামী হলো তার কারণ আমরা ব্যাখ্যা করব। এখানে আমি তিনটি কারণ উল্লেখ করলাম। যোগান বিধির কার্যকারিতা, যোগান বিধিতে কি বলা হয়েছিল, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে যোগানের পরিমাণ বাড়বে, যদি দাম কমে তাহলে যোগানের পরিমাণ কমে যাবে। তো সেই বিধির কারণে আমার যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কারণ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়া ব্যতিরেকে অন্য কোনো রেখার সাহায্যে এই সমমুখী সম্পর্ক প্রকাশ করা সম্ভব নয়, যে কারণে আমার যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। দুই নম্বরে এক নম্বরে গেল, দুই নম্বর যোগান সমীকরণের ব্যাখ্যা। যোগান সমীকরণে আমরা কী দেখেছি দেখো, কিউএস ইকুয়াল টু সি প্লাস ডিপি। এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে আমরা আমাদের যে মান হবে সে মান হবে পজিটিভ। অর্থাৎ রেখার যে ঢাল এস ওয়ান এস ওয়ান যে রেখাটি আমি পেয়েছি সেটার ঢাল বি ইজ গ্রেটার দ্যান জিরো। অর্থাৎ ধনাত্মক ঢালের কারণে রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কারণ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা ছাড়া কোনো রেখার ঢালেই তুমি ধনাত্মক পাবে না, যে কারণে এই যোগান সমীকরণের কার্যকারিতার কারণে আমার কী হলো, যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এবং সর্বশেষ মুনাফার আকর্ষণ। আমরা জানি কোনো ব্যবসায়ী বা বিক্রেতার আসল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। কাজে যখন কোনো একটি ফার্ম দেখবে তার পণ্য বা দ্রব্য থেকে বেশি বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা মুনাফা পাচ্ছে, তখন অন্য অন্য ফার্মও এই শিল্পে প্রবেশ করবে। কারণ বেশি মুনাফা আকর্ষণের কারণে, মুনাফার আকর্ষণ দাম এবং যোগানের মধ্যকার সমমুখী সম্পর্কই নির্দেশ করে, যে কারণে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, যোগান রেখার ঢাল কেমন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সেটা আমরা বললাম। তিনটি কারণ, যোগান বিধির কার্যকারিতা, যোগান সমীকরণের ব্যাখ্যা এবং মুনাফার আকর্ষণ। এবার আমরা দেখি যোগান বিধির ব্যাখ্যা এবং ব্যতিক্রম। যোগান বিধির ব্যাখ্যা
আমরা ঠিক প্রথমে একটি যোগান সূচি রাখবে এবং পরবর্তীতে একটি রেখার সাহায্যে আমরা এই বিধিকে ব্যাখ্যা করতে পারি। যোগান বিধিতে বলা হয়েছিল অন্যান্য অবস্থা পরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে যোগানের পরিমাণ বাড়বে, যদি দাম কমে তাহলে যোগানের পরিমাণ কমবে। এই দাম এবং যোগানের মধ্যকার এই সম্মুখী সম্পর্ককে আমরা যোগান বিধি নামে অভিহিত করেছি, কাজে সে বিষয়টিকে আমরা সূচি এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। সূচিতে দেখো সেই আগের মতোই সূচিতে আমরা দেখেছি দাম 10 থেকে 12 এবং 15 টাকা হওয়ায় যোগান বৃদ্ধি পেয়ে 8 এবং 11 একক হয়েছে। এবং এটা কি বোঝায়? এটা বোঝা যাচ্ছে যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, বিপরীতভাবে দাম যদি 15 থেকে 12 এবং 10 টাকায় হ্রাস পেয়ে যায় তাহলে যোগানের পরিমাণ 11 থেকে 8 এবং 6 এককে কমে যাবে। এই বিপরীত যে এই যে সমমিত সম্পর্ক, এই সম্পর্ককে আমরা এই বিধির মাধ্যমে প্রকাশ করব, রেখার মাধ্যমে বিধিটি প্রকাশ ব্যাখ্যা করতে পারি। চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। এসন হলো আমার যোগান রেখা। এ বিন্দুতে 6 টাকা 10 টাকা দামে 6 একক দ্রব্য, 12 টাকা দামে 8 একক দ্রব্য এবং 15 একক দামে 11 একক দ্রব্য আমরা পেয়েছি এবং সম্পর্ক নির্দেশক বিন্দু পেয়েছি এ, বি, সি। এই সি এই তিনটা বিন্দুতে যোগ করেই আমি মূলত এসন রেখাটি পেয়েছি। এবং এই রেখা প্রতিটি বিন্দু কী ব্যাখ্যা করে? এ বিন্দু ব্যাখ্যা করছে যে 10 টাকা দামে 6 একক, বি বিন্দু প্রকাশ করছে 12 টাকা দামে 8 একক, সি বিন্দু প্রকাশ করছে 15 টাকা দামে 11 একক। অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিপরীতভাবে দাম হ্রাস পাওয়ার সাথে সাথে যোগানের পরিমাণ কমে যাচ্ছে। এই সম্মুখী সম্পর্ক নির্দেশক হলো এসন রেখা। কাজেই এভাবে আমরা সূচি এবং পরবর্তীতে চিত্রের মাধ্যমে যোগান বিধিটি ব্যাখ্যা করতে পারি। এবার আমরা আসি যোগান বিধির ব্যতিক্রম। আমরা যে কোনো বিধি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা কতগুলো শর্ত ধরে নেই বা কতগুলো অবস্থা স্থির বা অপরিবর্তিত ধরে নেই, সেই অবস্থাগুলো যদি অপরিবর্তিত না থাকে কখনই এই বিধির ব্যতিক্রম দেখা যায়। তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের কি কি ব্যতিক্রম রয়েছে যোগান বিধির ক্ষেত্রে। যোগান বিধির ক্ষেত্রে 1 নম্বর ব্যতিক্রম সীমাবদ্ধ যোগান। যে সমস্ত পণ্যের যোগান সীমাবদ্ধ অর্থাৎ সীমিত সেক্ষেত্রে এই বিধি কার্যকরী হবে না। যেমন চিত্র 1 নম্বর চিত্রে যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে ভূমি অক্ষে যোগান এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করে চিত্র অঙ্কন করা হয়েছে। এর যে হলো সীমাবদ্ধ যোগান নির্দেশ করে, এক্ষেত্রে দাম পিয়ন থেকে কিছু বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যোগান ও এসিও স্থির রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, দাম বাড়লেও আমার যোগানের পরিমাণ বাড়বে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জমি যোগান সীমাবদ্ধ, অপরিচালিত মুদ্রা, তারপরে কোনো বিশেষ বিশিষ্ট শিল্পীর চিত্রকর্ম ইত্যাদি। 2 নম্বরে শ্রমের যোগান। শ্রমের যোগান যদি তার মজুরি বৃদ্ধি করা হয় তাহলে প্রাথমিক অবস্থায় তার সাপ্লাই অফ লেবার বৃদ্ধি পাবে, কিন্তু এক সময় মজুরি বৃদ্ধি করতে করতে এক সময় যখন আসবে তখন সে শ্রমের পরিমাণ অর্থাৎ শ্রমিক তার শ্রম না দিয়ে বরং সে কী করবে, সে বিশ্রামকে বেশি পছন্দ করবে। 2 নম্বর চিত্রে বিষয়টিকে দেখানো হয়েছে। দেখো 2 নম্বর চিত্রে ভূমি অক্ষে সাপ্লাই অফ লেবার এবং লম্ব অক্ষে মজুরি নির্দেশ করা হলো। এখানে এস রেখাটি হলো তোমার শ্রমের যোগান রেখা। রেখাটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যে প্রাথমিক অবস্থায় ওয়েজ বাড়ার সাথে সাথে লেবার সাপ্লাই বাড়লো, কিন্তু এক পর্যায়ে এসে যখন আরও ওয়েজ বৃদ্ধি করা হলো অর্থাৎ W1 থেকে W3 হলো, তখন সাপ্লাই অফ লেবার না বেড়ে বরং সাপ্লাই অফ লেবার কমে গিয়ে L2 থেকে L0 হয়েছে এবং রেখাটি সাধারণত কী হলো, বেঁকে গেল, পশ্চাৎমুখী হলো। এভাবে আমরা
দেখি যে শ্রমিকের ক্ষেত্রে শ্রমের যে বাজার সেক্ষেত্রে যদি আমরা তার মজুরি বৃদ্ধি করতে থাকি তাহলে এক পর্যায়ে সে কি করবে শ্রমের যোগান না বৃদ্ধি করে বরং সেটা কমিয়ে দেবে অর্থাৎ সে তখন মজুরির পরিবর্তে সে বিশ্রমকে পছন্দ করবে এবং তার এখানটির জন্য বাম দিকে বেঁকে গিয়েছে। এবার আসি আমরা দাম পরিবর্তনের সম্ভাবনা। যদি কোনো দ্রব্যের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ বিক্রেতা যদি মনে করে যে এখন যে পরিমাণ দাম বেড়েছে ভবিষ্যতে আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে কী করবে, সেক্ষেত্রে তার দ্রব্যের পরিমাণ অর্থাৎ দাম বাড়ার সত্ত্বেও সে দ্রব্যের পরিমাণ যোগানের পরিমাণ বৃদ্ধি না করে বরং সেটা হ্রাস করে। যেমন চিত্তিন্ন বাসিত্রে খেয়াল করো, এখানে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। এক্ষেত্রে দাম পিয়ন থেকে পিটু বৃদ্ধি পাওয়ায় তার দ্রব্যের যোগান কিউ1 থেকে কিউ2 না বেড়ে বরং কিউ2 থেকে কিউ1 এ চলে আসছে, কারণ সে চিন্তা করছে যে ভবিষ্যতে তার দ্রব্যের দাম পি3 হওয়ার অর্থাৎ প্রাইস আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে সে তার দ্রব্যের যোগান বৃদ্ধি না করে বরং দ্রব্যের যোগান সে হ্রাস করেছে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত এখনও আমাদের দেশে কৃষি উৎপাদন প্রকৃতির উপর নির্ভরশীল, সেক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যোগান সেই অনুপাতে বৃদ্ধি করা সম্ভব হবে না, কারণ উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন যদি কমে যায় তাহলে যোগানও কমে যাবে, যে কারণে দাম বাড়লেও যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। 5 নম্বরে অর্থনৈতিক সমস্যা। যদি অর্থনৈতিক সমস্যা দুরবস্থা দেখা দেয় তাহলে সেক্ষেত্রেও ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দাম বেড়ে যাবে, আর ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দাম যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুনাফা কমে যাবে, আর মুনাফা কমে গেলে সে কী করবে, বেশি দাম দিয়ে হলেও সে বেশি পরিমাণ দ্রব্য যোগান দিতে অক্ষম হবে। 6 নম্বর হলো পরিবহন সমস্যা। পরিবহন সমস্যা থাকলে আমার সেক্ষেত্রে দাম বাড়লেও যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে না, বৃদ্ধি করা সম্ভব হবে না, কারণ পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে মালামাল যদি পৌঁছে দিতে না পারে, যদি সে সরবরাহ বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে এই বৃদ্ধির ব্যতিক্রম ঘটবে। 7 নম্বরে উৎপাদন খরচ। কস্ট অফ প্রোডাকশন যদি বাড়ে তাহলে মুনাফার পরিমাণ কমে যায়, আর মুনাফার পরিমাণ যদি কমে যায় তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান সে কী করবে, যোগান কমিয়ে দেবে। যোগান কমানোর ফলে দেখা যাবে যে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ার কথা ছিল কিন্তু যোগান না বেড়ে বরং যোগান কমে যাবে। সর্বশেষ মৌসুমী দ্রব্য, এটা সাধারণত কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। যে মৌসুমে যে ফল পাওয়া যায় যদি মৌসুম চলে যায় অন্য মৌসুমে, যদি ওই দ্রব্যের দাম যদি বাড়ে তবুও তার যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব নয়, সঙ্গত কারণে যোগান বৃদ্ধি এখানে ব্যাহত হবে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ যে মৌসুমে যে দ্রব্য উৎপাদিত হয় পরবর্তী মৌসুমে ওই দ্রব্যের দাম বৃদ্ধি করা হলেও সাধারণত তার যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব হয় না। কাজেই আমরা দেখছি যে এই 8টি কারণে যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটে থাকে, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকেও যদি দাম বাড়ানো হয় তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রগুলোতে দাম বাড়লে যোগান বাড়ে না, দাম কমলেও কোনো কোনো ক্ষেত্রে যোগান কমে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যোগান চ্যাপ্টারের যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা কিছুটা ধারণা নিতে পেরেছো। বাসায় তোমরা এই চ্যাপ্টারটা আবার একটু নিজেরা করে নেবা, এবং বিষয়গুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো তাহলে আরও ভালো করতে পারবা। আশা করি তোমরা
ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অনলাইন ক্লাসের সাথে থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।